তোমাদের সকলকে পাস কোচিং সেন্টারে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় ভারতবর্ষ গল্পের সাজেশন দুই সালের জন্য এইভাবে তোমাদের গল্প কবিতা নাটক প্রত্যেকটি জায়গা থেকে সাজেশন দেওয়া হয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো তো সর্বপ্রথমে আমরা দেখব এমসিকিউ আমাদের নিউ প্যাটার্ন অনুযায়ী গল্প থেকে এমসিকিউ আসবে মোট পাঁচটি এসিকিউ আসবে দুইটি আর বড় প্রশ্ন থাকবে একটি টোটাল মোট গল্প থেকে বারো নম্বর থাকবে তো সময় অপচয় না করে আজকের আলোচনা আমরা শুরু করি প্রথম নম্বর প্রশ্নে রয়েছে পিচের সরব বাঘ নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে কি গড়ে উঠেছে এটির উত্তর হবে একটি ছোট্ট বাজার আমি প্রত্যেকটি পয়েন্ট বলছি না আমি শুধু উত্তর বলছি যাতে এই ভিডিওটি বেশি বড় না হয় দুই নম্বরে রয়েছে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় এটির উত্তর হবে ফাপি বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে ফাপি বলা হয় তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এমসিকিউ কিউ সেটি তোমাদের এমসি হিসেবে না এসে এসে কিউ হিসেবেও আসতে পারে আর যেগুলি এসে কিউ প্রশ্ন দেওয়া আছে সেগুলি এসে না এসে এমসি হিসেবেও আসতে পারে তিন নম্বরে রয়েছে মঙ্গলে বাদলা লাগলে তা থাকবে কতদিন থাকবে পাঁচ দিন থাকবে চার নম্বরে রয়েছে সবাই আবিষ্কার করলো সবাই কি আবিষ্কার করলো এটির উত্তর হবে বটতলায় বুড়ির নিঃস্বার দেহ পাঁচ নম্বরে রয়েছে নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিল এটির উত্তর হবে চাওয়ালা জোগা ছয় নম্বরে রয়েছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল এটির উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে আসতে সাত নম্বরে রয়েছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হলো যদি তোমাদের হঠাৎ বিকেলে বলা হয় তাহলে তোমরা বুঝে নেবে মুসলমান পাড়ার লোকেরা চ্যাংদোলায় করে বুড়িকে নিয়ে আসছিল আর যদি প্রশ্নে থাকে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য তারপরেই যদি থাকে তাহলে সেটি তোমরা বুঝে নেবে বুড়ির মারা নড়ছিল এটি দ্বিতীয় অদ্ভুত দৃশ্য ছিল হবে বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে এটির উত্তর হবে নকরি নাপিত এটি তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি এসে কিউ হিসেবেও আসতে পারে নয় নম্বরে রয়েছে উকি মেরে সব দেখে শুনে বললো অসম্ভব কে উকি মেরেছিল এটির উত্তর হবে চাজ মশাই দশ নম্বরে রয়েছে গ্রাম থেকে থানার দূরত্ব কত ছিল এটির উত্তর হবে পাঁচ কোচ ধূরে ছিল শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে ভদ্রলোকে কি বলে পৌষে বাদলা তোমরা গল্পটি ভালো করে পড়বে তাহলে তোমাদের যে কোনো জায়গা থেকে অ্যামসিক আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে তাহলে তোমরা অবশ্যই গল্পটি ভালো করে পড়ে নেবে বারো নম্বরে রয়েছে চায়ের দোকানে হঠাৎ আসা বুড়ির গায়ে জড়ানো ছিল এটির উত্তর হবে চিটচিটের তুলোর কম্বল তেরো নম্বরে রয়েছে আমি তো মল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল এটির উত্তর হবে ভরচাঁজ মশাই চোদ্দ নম্বরে রয়েছে বাজারের উত্তর দিকে আছে এটার উত্তর হবে বিশাল মাঠ পনেরো নম্বরে রয়েছে ফজরের নামাজ বলতে বোঝায় এটির উত্তর হবে ভোরের নামাজ ষোলো নম্বরে রয়েছে চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল এটির উত্তর হবে রোদে ঝলমল একটা দিনের সতেরো নম্বরে রয়েছে একদায় সে ছিল পেশাদার লাঠিয়াল সে কে এটির উত্তর হবে করিম ফরাজি আঠারো নম্বরে রয়েছে ডাক পুরুষের বচন অনুসারে বুধবারে বাদলা লাগলে তা থাকবে এটির উত্তর হবে তিন দিন আর তোমরা এতটুকু বিশ্বাস রাখবে তোমাদের যে সাজেশনটি দেওয়া হচ্ছে সেটি টপ লেভেলের সাজেশন তোমাদের এখান থেকে সাজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই তোমরা অবশ্যই সাজেশনটি কমপ্লিট করবে এরপরে আমরা দেখবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটির মান থাকে এক এক নম্বরে রয়েছে গ্রামে ডাক পুরুষের পুরোনো বচন আছে ডাক পুরুষের কি এটি তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে বুধবারে লাগলে কতদিন থাকে মঙ্গলবারে লাগলে কতদিন থাকে এইভাবে তোমাদের প্রশ্ন আসে তোমরা যদি এই প্রশ্নটি মুখস্থ করে নাও তাহলে যে কোনো ভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর দিতে পারবে এতটুকুই যা তখন শুক তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে তিন নম্বরে রয়েছে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কি অভিজ্ঞতা ছিল চার নম্বরে রয়েছে নদীতে ফেলে দিয়ে এসো কে কি ফেলে দেওয়ার কথা বলেছিল পাঁচ নম্বরে রয়েছে নুকরি নাপিতি নাপিত দিব্যি করে কি বলল। এটি তোমাদের ইম্পর্টেন্ট দু সালের জন্য আমি সকর্ণে শুনেছি বক্তা কে তিনি কি শুনেছেন সাত নম্বরে রয়েছে বুড়ি তুমি হিন্দু না মুসলমান এর উত্তরে বুড়ি কি বলেছিল আট নম্বরে রয়েছে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কী ছিল এই যে তখন তোমাদের ছিল হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য আর এখানে রয়েছে তারপরেই তারপরেই মানে বুড়ির মরাটা নড়ছিল আর হঠাৎ যদি বলে তাহলে তোমরা ভেবে নেবে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছিল বুড়ি ঘুরিয়ে বলল বুড়ি কি বলেছিল তাই লোকের মেজাজ গেল বিগড়ি লোকের মেজাজ বিকে গিয়েছিল কেন সর্বশেষে রয়েছে অতএব মরাডাই বটে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে আমরা দেখবো রত্নাধর্মী প্রশ্ন যার মান থেকে পাঁচ এই গল্প থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে যার মান থাকবে পাঁচ তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে নেবে তোমাদের প্রথম তিনটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট অনুসারে সাজানো রয়েছে তাই তোমরা এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করবে সব থেকে ইম্পর্টেন্ট এবছরের জন্য কতক্ষণ সে মানমুখী জনতাকে ঠেকে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মানমুখী হয়ে উঠেছিল কেন এটি তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এরপরের ইম্পর্টেন্ট হচ্ছে দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এরপরে আমি কি তা দেখতে পাচ্ছিস কে কাদের কোন প্রশ্নের উত্তরে এই কথা বলেছিল গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এটিও তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল কোন দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে এটিও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের যদি ভাগ্য থাকে তাহলে প্রথম নম্বর প্রশ্নটি পরীক্ষায় চলে আসবে আমার মতে তোমাদের রিস্ক না নেওয়া উচিত তাই তোমরা অবশ্যই বেশি করে পড়ে যাবে তাই তোমরা বেশি বেশি করে অবশ্যই পড়বে আর পরীক্ষায় তোমরা কত নম্বর পাচ্ছ সেটি তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই তোমরা অবশ্যই বেশি বেশি করে পড়ো এই একটা বছর যদি তোমরা পড়ো তাহলে সারা জীবন এর ফল পাবে তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ